আকর্ষণ মাতা ত্রিপুরা সুন্দরীর এই এই মেলার আকর্ষণ তো প্রতিবারই থাকে, মা নিজেই একটা আকর্ষণ। তো আমাদের চেষ্টা থাকবে নির্ভেজাল কীভাবে এই উৎসবটা করা যায়। তো জয়েন্টলি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে ডিএম গোমতি, এসপি গোমতি সহ পঞ্চায়েতের চেয়ারম্যান, সহকারী সভাধিপতি, সভাধিপতি, সমস্ত যারা যারা বিভিন্ন কমিটি যে হয়েছে, প্রতিবারই হয় এই কমিটিগুলোর, সাব কমিটিগুলোর যারা কনভেনার আছেন তাদেরকে নিয়ে আজকে পুরো সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের ঘুরে দেখা হয়েছে, কোথায় কোথায় ভিআইপি রুম করা হবে, কোন জায়গায় আমাদের কীভাবে আমাদের মঞ্চ কোথায় হবে, কীভাবে লাইট দিয়ে কীভাবে সাজানো হবে। তো আমাদের এবার প্রয়াস থাকবে যে অন্যান্য বছর যেভাবে সাজানো হয় লাইটের দিক দিয়ে এটা আরও বেশি করে কীভাবে করা যায়, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি কীভাবে করা যায় মানুষকে, মানুষ কীভাবে আরও বেশি পরিমাণে আসতে পারে, মানে স্বাচ্ছন্দ্য কীভাবে মানুষকে বেশি দেওয়া যায়, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিয়ে নিশ্চিত যেন সিকিউরিটি থাকে, সমস্ত বিষয় নিয়ে আমাদের পরিদর্শন হয়েছে। এবং এবার মাতা ত্রিপুরা মন্দিরের জন্য একটা আলাদা রকমের লাইটিং থাকবে, বাকি লাইটিংগুলোর জন্য জোর দেওয়া হয়েছে। তো সর্বোপরি সামগ্রিকভাবে এই মেলাতে যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন আসতে পারে, নির্ভেজাল মেলা যেন আমরা করতে পারি, সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের আসবে। মেলার জায়গা কি আগের তুলনায় বেড়েছে? অনেক বেড়েছে, গতবার তো আপনারা ছিলেন অনেক কম ছিল, এবার প্রায় দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, এবং আগামী দু তিন মাসের মধ্যে মন্দিরও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি ফাইনাল টাচ চলছে।